একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন সুযাত টিপস সকলেই প্রায় কম বেশি জানেন যে গরম জল খাওয়ার অনেক উপকারিতা আছে এখন দিনে সবাই প্রায় গরম জল পান করেন গরম জল খেলে যেমন উপকারিতা আছে তেমনি ঠিকমতো নিয়ম মেনে না খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই আজ বলব গরম জলের উপকারিতা ও অপকারিতা এবং কেমনভাবে গরম জল খেতে হয় এবার ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম বলি গরম জলের উপকারিতা এক নম্বর হজমে সাহায্য করে পরিপাক হরমোনগুলিকে উদ্দীপিত করে গরম জল ফলে পরিপাক घाड बाढे खबार के दूत भाग चाहिँ खाद्य र शोषण सहाय गर गरम जल दुई नम्बर डिटक्स गरम जल घाम मूत्र मध्य शरीर टक्सिन दूर सहायता গরম জল শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে এর ফলে ঘাম বেশি হয় শরীর ডিটক্স হয় তিন নম্বর যন্ত্রণায় উপশম দেয় পিরিয়ড মাথা যন্ত্রণায় গরম জল বেশ উপশম দেয় চার নম্বর রক্ত সঞ্চালন বৃদ্ধি করে গরম জল রক্ত ফ্যাট জমতে দেয় না রক্ত সঞ্চালন বৃদ্ধি করে পেশিকে শিথিল করে এর ফলে রক্ত সহজেই চলাচল করে পাঁচ নম্বর ওজন হ্রাস করে যে বাড়তি চর্বি ঝরাতে গরম জল সাহায্য করে গরম জল ক্ষুধা হ্রাস করে এর ফলে ওজন হ্রাস পায় তাই খাদ্য তালিকা গরম জল রাখতে পারেন ছ নম্বর কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরে শুষ্ক হয়ে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দেয় গরম জলে শরীরের জলের সমতা বজায় রাখে আর খাদ্যকে দ্রুত হজম হতে সাহায্য করে আর এর ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয় সাত নম্বর বার্ধক্য আসতে দেয় না গরম জলে শরীরকে টক্সিন মুক্ত করে শরীরের ডিটক্স করে ফলে ত্বককে তারতা বজায় থাকে বলি রেখা বার্ধক্য ছাপ পড়ে না আট নম্বর ত্বকের যত্ন গরম জল হলেও প্রাকৃতিক মৎস্য হয়ে যায় এর ফলে ত্বক শুষ্ক হতে পারে না শরীর থেকে ক্ষমা ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে এর ফলে ব্রণও হয় না এছাড়াও গরম জল খেলে ত্বকের এরম খুবগুলি খুলে যায় এর ফলে শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে যায় এর ফলে ত্বক পরিষ্কার থাকে নয় নম্বর চুলের যত্নে গরম জল চুলের গোড়ায় স্নায়ুকে সচল রাখে রক্ত সঞ্চালন ভালো করে এর জন্য চুল বৃদ্ধি পায় চুল নরম থাকে এবং উজ্জ্বলতা বৃদ্ধি পায় স্ক্যাল্পের হাইড্রেশন

এতক্ষণ বলেছি গরম জলের উপকারিতার কথা এবার বলি গরম জলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া জলকে হালকা গরম করে খাবেন যদি জলকে অতিরিক্ত গরম করে খান তাহলে জল বান করার চাহিদা থাকবে ঘা হতে পারে কোষ তৈরি হতে পারে জলের ঘনত্বের ভারসাম্যহীনতা তৈরি হতে পারে তাই অতিরিক্ত গরম জল খাবেন না সকালে খালি পেটে ও রাতে খাওয়ার পর হালকা গরম জল খাবেন কমেন্ট করে বলুন কোন বিষয়ে ভিডিও বানাবো ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন